তাহলে গত ক্লাস আমরা কি পড়ছিলাম দেখি একটু অকুপেশনাল হেলথ পেশাগত দুর্ঘটনা এবং অকুপেশনাল হেলথ গুড আর কিছু পেশাগত দুর্ঘটনা পেশাগত দুর্ঘটনা বিপদ এবং রোগ ঝুঁকি ঝুঁকি অগ্নি নিরাপত্তা বিধি সুরক্ষা চিহ্ন সমূহের শ্রেণী বিভাগ জরুরি অবস্থায় কর্মক্ষেত্র করণীয় জরুরি অবস্থায় কর্মক্ষেত্রে করণীয় আর কিছু ব্যক্তিগত স্বাস্থ্য গুড জরুরি অবস্থায় সারাদান ব্যক্তিগত স্বাস্থ্য জরুরি অবস্থায় সারাদান প্রাথমিক চিকিৎসা আজকে দেখেন আজকে হচ্ছে আজকে আমরা যেগুলো করবো যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ওগুলো হচ্ছে কি যেমন কর্মক্ষেত্রে যোগাযোগ স্থাপন, হ্যাঁ কর্মক্ষেত্রে যোগাযোগ বা শিষ্টাচার আপনি বেটা করতে পারবেন আজকের এই ক্লাসটার পরে, কর্মক্ষেত্রে নথিগুলো করতে এবং বুঝতে পারবেন, কর্মক্ষেত্রে মিটিং এর মাইন্ড তৈরি করতে পারবেন, কর্মক্ষেত্রে পেশাদার নৈতিকতাগুলো অনুশীলন করতে পারবেন। মূলত চারটা বিষয়ের উপর জোর দেবো আমরা আজকে, কেমন? তাহলে কর্মক্ষেত্রে যোগাযোগ ও শিষ্টাচার ব্যাখ্যা করতে পারবেন, হ্যাঁ শিষ্টাচার আমরা যে যেখানে কাজ করি না কেন আমাদেরকে কি করতে হয়, আমাদের একজন সুপারভাইজার বা একজন নীতি নির্ধারক থাকেন, তাই না? যে যত বড় পোস্টে কাজ করি না কেন আমাদের উপরে একজন সুপারভাইজার বা নীতি নির্ধারক থাকেন, ওনাদের অধীনে কিন্তু কাজ করতে হয়। আবার যিনি সুপারভাইজার তার উপরস্থ একজন কর্মকর্তা থাকে, সুপারভাইজার উপরে যিনি আছেন তার উপরেও একজন কর্মকর্তা থাকবেন। তাহলে আমাদের প্রথমে যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে কি সুপারভাইজার বা দলের নেতার যে মৌখিক নির্দেশনাগুলি ওগুলো আমরা ক্যারি করার চেষ্টা করি, হ্যাঁ যেমন সুপারভাইজার বা দলের নেতা মৌখিক নির্দেশাবলী সুপারভাইজার বা আপনি যখন কোন প্রতিষ্ঠানে কাজ করবেন তখন আপনার সুপারভাইজার বা যিনি নেতা দলের নেতা থাকবেন তার নির্দেশগুলো আপনাকে মেনে চলতে হবে, তাই না? ওগুলোর মধ্যে কি আছে, যেমন অবস্থান, কাজের ধরন বা ব্যক্তিগত সম্পর্ক, নির্বিশেষে প্রত্যেকেরই কিছু সময় অন্য কারো দ্বারা প্রদত্ত নির্দেশনা অনুসরণ করতে হয়। কর্মক্ষেত্রে বিভিন্ন বিভাগের দলগুলির জন্য এটি অপরিহার্য। সুতরাং আপনি কোনো প্রকল্পে কাজ করছেন, কিছু নির্মাণ করছেন বা কোনো ইভেন্টের নেতৃত্ব দিচ্ছেন বা কোনো কিছু অর্জনের জন্য একটি দলগত প্রচেষ্টাতে অংশ নিচ্ছেন, দিক নির্দেশনা অনুসরণ করা আপনার বাধ্যতামূলক। একই সময়ে সেই নির্দেশনাগুলি অবশ্যই চিন্তা ভাবনা করে ভালোভাবে জানাতে হবে। কর্মক্ষেত্রে আপনি কিভাবে একজন ভালো অনুগামী হতে পারেন সে সম্পর্কে কিছু ধারণা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে কি কি নির্দেশনা মনোযোগ সহকারে শুনুন এবং প্রয়োজন হলে আপনি একটু নোট করে রাখেন। হ্যাঁ, কি করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনতে হবে এবং প্রয়োজন হলে যেগুলো আপনার ইম্পর্টেন্ট পয়েন্ট হবে ওই পয়েন্টগুলো আপনাকে নোট করে রাখতে হবে। হুম।
কিছু বুঝতে সমস্যা হলে সুপারভাইজারের বক্তব্য শেষে আপনি এটা প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, নেতার গুরুত্বপূর্ণ নির্দেশ অনুসরণ করতে হবে, সুপারভাইজারের বক্তব্যের সময় ইতিবাচক মনোভাব রাখতে হবে, ইতিবাচক মনোভাব রাখতে হবে। আপনার কাজের অংশ সম্পর্কে নির্দেশনা গুরুত্ব দিন এবং অন্যের ভূমিকা সম্পর্কে উদ্বিগ্ন যেন আপনি না হন। আপনার কাজের যদি সম্পূর্ণ করেন, কাজটি যদি সম্পূর্ণ করেন এবং অন্য কাউকে সহায়তা করার প্রস্তাব দিন। আপনার কাজের বিবরণীতে যদি নির্দিষ্ট কাজটি উল্লেখ না করা হয়, ওটার জন্য আপনি উদ্বিগ্ন হবেন না। কোনো কিছু জিজ্ঞাসা করা হলে আপনার উত্তর জানা না থাকলে প্রশ্নকর্তাকে জানার আগ্রহ প্রকাশ করবেন। উত্তর খুঁজে পেতে আপনার সুপারভাইজার বা ম্যানেজারের কাছে যান, যারা জানেন না তাদের কাছে নয়। অভিযোগ বা হাহাকার করবেন না, একটি চেকলিস্ট তৈরি করুন। চেকলিস্ট বুঝেন? চেকলিস্ট আমি কি কি বিষয়ের উপর কাজ করব, ওই কাজের যে একটা নির্দেশনা, কাজের যে একটা ধাপ, হ্যাঁ, কি কি বিষয়ের উপর কাজ করব আমি, সেই বিষয়গুলো যেখানে লেখা থাকবে ওটা হচ্ছে চেকলিস্ট। যারা মেডিকেল লাইনে আছে ওরা, যারা স্টুডেন্ট আছে, নার্সিং এর স্টুডেন্ট আছে বা আপনার মনে করেন মেডিকেল স্টুডেন্ট আছে, ওদের প্র্যাকটিক্যাল সময় একটা চেকলিস্ট দেওয়া হয়। প্র্যাকটিক্যাল সময় একটা কি করা হয়, চেকলিস্ট দেওয়া হয়। চেকলিস্টের মধ্যে এই টার্মগুলো থাকবে আপনার, এই টার্ম এন্ড কন্ডিশন গুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। ওটা হচ্ছে যে আপনার চেকলিস্ট। যেমন আপনি এক বছর ইন্টার্নি করবেন, এক বছর ইন্টার্নি করলে আপনি এক বছর ইন্টার্নির সময় আপনি কোন কোন বিষয়গুলোর উপর আলোকপাত করবেন, কি কি বিষয়গুলো আপনি দেখবেন, আপনি যে যে বিষয় নিয়ে ইয়া করবেন ওইটা তো একটা বৃহৎ একটা সাবজেক্ট, বৃহৎ একটা পরিসর। তাহলে আপনি আপনার জন্য কোনগুলো প্রযোজ্য, ওটাই হচ্ছে যে আপনার চেকলিস্ট, কোন কোন বিষয়ের উপর আপনি গুরুত্ব দিবেন ওটাই হচ্ছে যে আপনার চেকলিস্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার মিটিং মিনিটস। হ্যাঁ, মিটিং মিনিটস, মিটিং মিনিটস কি বলতে পারবেন কেউ? মিটিং মিনিটস বা মিটিং মাইনটস করে মিটিং মিনিটস এতে কি কেউ বলতে পারবেন? কখনো এই শব্দটা শুনছে আপনারা? আপনি যখন কোন সুপারভাইজার অধীনে বা উপব্যবস্থাপক বা মহাব্যবস্থাপক, হ্যাঁ, বা সুপারভাইজার বা আপনার উদ্যতন কর্তৃপক্ষ, উদ্যতন কর্মকর্তা বা কোনো একটা সভা আপনার আহ্বান করবে, আপনাদেরকে নিয়ে একটা মিটিং করবে। মনে করেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানের সুপারভাইজার, আপনার অধীনে 100 কর্মচারী আছে। হ্যাঁ, তাহলে সবাইকে তো জনজন করে ডেকে মিটিং করা সম্ভব না। প্রথমে কি করবে, সুপারভাইজারদের ডেকে মিটিং করবে। হ্যাঁ, তাহলে মিটিং করলে মিটিং এর মধ্যে যে জিনিসগুলো আপনাকে বলা হবে আপনি পরবর্তীতে গিয়ে আপনার গ্রুপের সেগুলো প্রচার করবেন, বা আপনার অধীনস্থ যারা আছে, অধীনস্থ যারা আছে ওদেরকে আপনি সেগুলো করবেন। তো মিটিং মিনিটস হচ্ছে কি, মিটিং মিনিটসটা হচ্ছে কি, যেমন আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি, ফর এক্সাম্পল, এই ক্লাসের যে মূল বিষয়গুলো এগুলো কিন্তু হেডিয়াকার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মিটিং মিনিটসটা হচ্ছে যে ঠিক সেরকম বক্তা যেটা বলবে, যে কথাগুলো বলবে, সেই কথাগুলো মূল মূল যে জিনিসগুলো মূল কোন বিষয়ের উপর আলোকপাত করছে সেই বিষয়গুলোকে পয়েন্ট আউট করে রাখা, এটা হচ্ছে যে মিটিং মিনিটস। ক্লিয়ার? হচ্ছে মিটিং মিনিটস। হ্যাঁ, তাহলে জরুরি কোনো মিটিং হলে আপনি একটা মিটিং মনে করেন এক ঘন্টা দুই ঘন্টা হচ্ছে, দুই ঘন্টার মধ্যে যে বক্তব্য হচ্ছে সকলকে আপনার পক্ষে মনে রাখা সম্ভব? হ্যাঁ, আবার দুই ঘন্টার মধ্যে যে কথাগুলো বলছে সেই সবগুলো কথা কি ইম্পর্টেন্ট? নিশ্চয় না। ওটার মধ্যে ওই মিটিং চলাকালীন সময়ে, দুই ঘন্টা চার ঘন্টা যতক্ষণ সময় মিটিং চলবে, ওই মিটিং চলাকালীন সময়ে বক্তা যেই পয়েন্টগুলোর উপরে জোর আলোকপাত করবে সেগুলোকে নোট করে রাখা হচ্ছে যে মিটিং মিনিটস। কোনো যে কোনো প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য। আপনারা যখন উপরস্থ কোনো কাজ করবেন, পদে কাজ করবেন, তখন দেখবেন আপনারা এই বিষয়গুলোর সাথে একদিন না একদিন আপনারা পরিচিত হবে। করে রাখার অর্থ কি, করে রাখার অর্থ হচ্ছে কি, ভবিষ্যতে কোনো কর্ম পরিকল্পনা করতে গেলে বা ভবিষ্যতে যদি আপনি কোনো বড় কোনো কর্ম পরিকল্পনা করতে যান তখন আপনাকে ওগুলো প্রয়োজন হবে, সেই কারণে লিখে রাখা হয়।
তাহলে আমরা একটু দেখি এখানে কি বলছে। দলীয় সভা মিটিং এর সময় মিটিং চলাকালীন যা ঘটছিল তার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করে রাখাকে মিটিং মিনিটস বলে। সবাই কি করছিল সে সম্পর্কে যারা সবাই অংশ নেননি তাদের অবহিত করতে বা সভার সময় কি সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে নজর রাখার জন্য এই নোটটা করা হয়। পরবর্তীতে যাতে সভার সিদ্ধান্ত সমূহ পুনর্বিবেচনা এবং ভবিষ্যতের জন্য ব্যবহার করা যায় সেজন্য এটি গুরুত্বপূর্ণ। তাহলে মিটিং মিনিটসের সাথে মূলত পাঁচটি বিষয় জড়িত। কি কি বিষয়গুলো? যেমন পূর্ব পরিকল্পনা। মিটিং মিনিটসের সাথে কি কি বিষয়গুলো জড়িত? পূর্ব পরিকল্পনা, আপনি যদি পূর্ব পরিকল্পনা না করেন মিটিং সম্পর্কে তাহলে একটা মিটিং ফুট করে কিন্তু একটা মিটিং কল করা যায় না। সবাই রেকর্ড গ্রহণ, সবাই রেকর্ড মিটিং রচনা বা প্রতিলিপি, ভবিষ্যতে রেফারেন্সের জন্য ফাইলিং বা ফাইলিং ফাইল করে রাখা, ফাইলিং বা স্টোরেজ করা হয় এটাকে। ফাইলিং বা স্টোরেজ, তাহলে মিটিং মিনিটসের জন্য আপনার এগুলো প্রয়োজন। মিটিং এর জন্য কি প্রয়োজন? পূর্ব পরিকল্পনা প্রয়োজন, সভার রেকর্ড গ্রহণ, মিটিং রচনা বা প্রতিলিপি, ভবিষ্যতে রেফারেন্সের জন্য ফাইলিং বা স্টোরেজ করে রাখা। পূর্ব পরিকল্পনা, সভায় রেকর্ড গ্রহণ, মিনিট রচনা বা প্রতিলিপি, মিটিং মিনিট ভাগ করে নেওয়া, একটা আছে এটা হচ্ছে আগে হবে মিটিং মিনিট ভাগ করে নেওয়া, মিটিং মিনিট ভাগ করে ফার্স্ট মিটিং মিনিটটা ভাগ করে নেওয়া। মিটিং মিনিট বলতে মিটিং মিনিট ভাগ মানে কিভাবে বুঝছে? যেমন একটা মিনিট আপনার একটা মিটিং আপনার 5 ঘন্টা হতে পারে বা 6 ঘন্টা হতে পারে, তাহলে এটার যারা মিটিংটা কল করবে ওরা মিটিং এর কি করবে, মিটিংকে একটা সুন্দরভাবে সাজাবে। কটা থেকে শুরু হবে, শুরু হওয়ার পরে কি হবে, টিপে কতক্ষণ দিবে, এরপরে মিটিং কতক্ষণ চলবে, আবার লাঞ্চ কতক্ষণ হবে, লাঞ্চের পরে আর কতক্ষণ চলবে, এরপরে আবার বিকেলের টিপেটটা কতক্ষণ দিবে, এরপর মিটিং কটার সময় শেষ করবে, একটা সুন্দর কর্ম পরিকল্পনা থাকে। ওটাকে বলা হচ্ছে মিটিং মিনিট ভাগ করে নেওয়া, মিনিটগুলো ভাগ করে নেওয়া। একজন কর্মচারী হিসেবে আপনার কোম্পানির কর্মচারী হ্যান্ডবুকে বর্ণিত কোম্পানির বিধিবিধান মানে চলতে হবে। এরপরে কি করতে হবে? কাজের পরিকল্পনা, কাজের পরিকল্পনা, একটি কাজের পরিকল্পনা একটি লিখিত নথি যা কোনো কাজকে সম্পাদন করার জন্য তৈরি করা হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে কাজের বিভিন্ন লোকের জন্য কার্যপরিধি সাধারণ মাধ্যমে ওই কাজের জন্য নির্ভরযোগ্য স্ট্যান্ডার্ড তৈরি করা, দলের প্রত্যেক সদস্যকে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা, অগ্রগতি এবং বর্তমান স্থিতির ভিত্তিতে হালনাগাদ করা, কাজের নির্দেশনা। কাজের স্ট্যান্ডার্ড নির্দেশনা হলো এমন নির্দেশনাবলী যা আপনার উৎপাদন প্রক্রিয়াগুলো সুসংহত, সময় উপযোগী ও পুনরাবৃত্তি হয় তা নিশ্চিত করার জন্য ডিজাইন করা থাকে। প্রায়শই কাজের স্ট্যান্ডার্ড নির্দেশাবলী মুদ্রণ করা হয় এবং অপারেটর কাজের স্টেশনের সাথে লাগিয়ে দেওয়া হয়। পুরো হচ্ছে কোম্পানির নিয়ম কানুন। একটা প্রতিষ্ঠানে যখন আপনি জব করবেন তখন কোম্পানির কিছু নিয়ম কানুন থাকে। যে প্রতিষ্ঠানে জব করেন না কেন, কি
परिकल्पना काजे निर्देशना কাজের পরিকল্পনা বলতে এটা তো আপনারা বুঝেন কাজের পরিকল্পনা মানে কি যে কোনো একটা কাজ করতে গেলে আমরা পূর্বে কোনো থেকে যে পরিকল্পনাটা গ্রহণ করি ওটা হচ্ছে কাজের পরিকল্পনা যেমন একটা एग्जांपल দিতে পারবেন কেউ একটা एग्जांपल স্যার আপনি এখানে পড়তে আসছে হ্যাঁ একটা পরিকল্পনা আছে আপনি সকাল 10টা থেকে বা 11টা থেকে বা গতকালকে থেকে একটা প্রিপারেশন নিচ্ছেন হ্যাঁ এই টাইমটা আপনাকে কি করতে হবে বের করতে হবে এই টাইমটা হ্যাঁ এটা 1 ঘন্টা বা 1 ঘন্টা বা 2 ঘন্টা টাইম আপনাকে অন্যান্য কাজ যদি থাকে সেগুলো তো অন্য পাশে দিয়ে এই ক্লাসের জন্য কাজটাকে সময়টাকে ব্যয় করে নেওয়া হবে ওটা হচ্ছে পরিকল্পনা কাজের নির্দেশনা কাজের স্ট্যান্ডার্ড নির্দেশনা হলো এমন নির্দেশাবলী যা আপনার উৎপাদন প্রক্রিয়াগুলো সুসংগত সময় উপযোগী এবং পুনরাবৃত্তিযোগ্য হয় তা নিশ্চিত করার জন্য ডিজাইন করা থাকে প্রায়শই কাজের স্ট্যান্ডার্ড নির্দেশাবলী মুদ্রণ করা হয় এবং অপারেটরের কাজের স্টেশনের গায়ে লাগিয়ে দেওয়া হয় কাজের নির্দেশনা বলতে এটা বোঝা হচ্ছে কিরকম কাজের নির্দেশনা যেমন আপনি মৌখিক নির্দেশাবলীর মধ্যে আরো পাবেন কি আর পাচ্ছেন হচ্ছে যে কি কর্মক্ষেত্রের বিভিন্ন ডকুমেন্টস কর্মক্ষেত্রের বিভিন্ন ডকুমেন্টস গুলো আপনি কি করতে পারবেন ডকুমেন্ট সম্পর্কে আপনার একটা ধারণা হবে যেমন উপযুক্ত উৎস সমূহ কর্মক্ষেত্রে যে কোনো তথ্য বা প্রয়োজনীয় বা উপযুক্ত কার্যাবলীর নির্দেশনা গ্রহণের জন্য সুনির্দিষ্ট উৎস রয়েছে তাই কোনো কাজের নির্দেশনা বা আদর্শ যথার্থ কিনা তা জেনে নেওয়া প্রয়োজন যদি টেক্সটাইল ইন্ডাস্ট্রি হয় টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে কোনো সময় গুজব ছড়াতে পারে তাই নিম্নলিখিত উৎসগুলো প্রদত্ত নির্দেশনারে গ্রহণ করা উচিত যেমন হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ বিভাগ ম্যানেজার সুপারভাইজার
আমরা কিছুক্ষণ আগে পড়ছিলাম কি মিটিং মিটিং মিনিটস না মিটিং মিনিটস বলতে আমরা কি বলছিলাম মিটিং বা সভা, হ্যাঁ মিটিং বা সভা এটা কি জিনিস? মিটিং বা সভা, মিটিং বা সভা গোষ্ঠী সংসদীয় প্রক্রিয়ায় প্রচলিত এবং গ্রহণযোগ্য নিয়মাবলী থেকে বিভিন্ন আদেশ এবং আচরণ গ্রহণ করে। সংসদীয় প্রক্রিয়া হলো একটি আদর্শ আচরণ কোড যা বিশেষভাবে তৈরি পরিস্থিতিগুলোকে সমর্থন করা হয় এবং যার নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে সভায় একত্রিত হওয়া লোকের মধ্যে মতামতের গুরুত্ব দেয়। মিটিং এর উদ্দেশ্য কি? আমাদের মিটিং এর উদ্দেশ্য হবে কি? মিটিং এর উদ্দেশ্য হচ্ছে তড়িঘড়ি বা অবিবেচিত পদক্ষেপ থেকে সভাকে রক্ষা করা, প্রতিটি সদস্যকে সমান শুনানির অধিকার প্রদান করা, সংখ্যাগরিষ্ঠের ইচ্ছা নির্ধারণ এবং সংখ্যালঘুদের মতের গুরুত্ব দেওয়া। সভার কর্ম পরিকল্পনা, সভা হলো এমন একটি সমাবেশ যা নির্দিষ্ট বিষয়ে আলোচনা করার জন্য এবং কোন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে অনুষ্ঠিত হয়। সভা আয়োজন করতে নিম্নলিখিত বিষয়গুলো আগে পরিকল্পনা করে নেওয়া উচিত। আপনি যখন একটা মিটিং কল করবেন, আমরা মিটিং মানুষের কথা বলছি, আপনি যখন একটা মিটিং কল করবেন তখন কি করতে হবে আপনাকে? ওই যে বললাম সভার কি পরিকল্পনা, সভার মিটিং বা সভা পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরিকল্পনাগুলো আমরা বলছিলাম আগে একটু, সভার পরিকল্পনার মধ্যে কি কি থাকবে? যেমন মনে করে প্রথমে কি করতে হবে সভা, যখন আপনি 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 চিন্তা করতেছেন যে আপনার অধীনস্থ যে কর্মচারী আছে আপনি ওদেরকে নিয়ে একটা মিটিং কল করবেন। আপনি হিসাব করে দেখলেন বিভিন্ন সেক্টরের মধ্যে গিয়ে আপনার অধীনস্থ কর্মচারীর সংখ্যা 150 জন, ঠিক আছে? 150 জনকে নিয়ে তো আর মিটিং করা সম্ভব না, তখন আপনি কি করলেন এখন কতগুলো গ্রুপে ভাগ করলেন, 10 জন করে একটা গ্রুপে ভাগ করলেন, 150 জন থেকে একজন করে যদি নেন, 10 জন যদি একজন করে নেন, তাহলে 15 জন। তাহলে এই এই 15 জনকে নিয়ে আপনি যখন মিটিং করতে যাবেন তখন আপনাকে প্রথমে যেটা মাথায় আনতে হবে কি, প্রথম কি প্রথম কাজটা কি মিটিং এ, মানে আমি মিটিংটা প্রথমে কোথায় করবো? প্রথমে সভা পরিকল্পনা করতে গেলে স্থান ও সময়, তারপর আপনি স্থান ও সময় নির্ধারণ করে বসে আছেন, যাদেরকে নিয়ে মিটিং করবেন তাদেরকে জানালেন না, হবে? তাহলে কি করতে হবে? অর্ডার করার জন্য সবাই ফোন করা ব্যক্তি, সবার উদ্দেশ্য ব্যাখ্যা করার জন্য ব্যক্তি, আলোচ্য সূচি প্রস্তাবনার একটি সেট আগে কাজটা করা। মিটিং এ আপনি কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন, হ্যাঁ কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন সেগুলো আগে থেকে আপনাকে আলোচ্য সূচি গুলো কি করতে হবে আগে সেট করে রাখতে হবে, আলোচ্য সূচি। আপনি মিটিং শুরু করে ফেললেন, সবাই চলে আসলো, মিটিং শুরু করলেন, তখন যদি আপনি এলোমেলো করেন তাহলে হবে? হবে না। আপনি কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিবেন, কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলবেন, কি কি সমস্যা নিয়ে আগে থেকে আপনি পূর্ব পরিকল্পিত আছেন এবং কি সমস্যাগুলোকে আপনি সলভ করতে চাচ্ছেন, ওই বিষয়গুলো নিয়ে আপনাকে কি করতে হবে আগাতে হবে। তাহলে ওগুলো আগে আপনাকে একটা একটা সূচি সূচির মতো করে একটা লিপিবদ্ধ করতে হবে, হ্যাঁ, তারপরে আপনার সভা পরিচালনা করতে পারবেন। হ্যাঁ সভা যখন পরিচালনা করতে যাবেন তখন সভা পরিচালকের নির্দিষ্ট কিছু দায়িত্ব বা কর্তব্য থাকে,
এগুলো হচ্ছে কি কি সভা পরিচালকের নির্দিষ্ট দায়িত্ব যেমন কি কি আপনি একটু সভা আহ্বান করবেন, এই সভাটা এমন ভাবে আহ্বান করতে হবে যাতে আপনার প্রতিষ্ঠানের তেমন কর্মঘণ্টার ক্ষতি না হয়। কর্মক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় ব্যয় করতে হবে, নির্দিষ্ট সময় ব্যয় করে আপনি এটা করতে পারেন। কর্মক্ষেত্রে যত সময় সভাটা আহ্বান করতে হবে, সম্পূর্ণ সবাই সভাপতিত্ব করতে হবে, সভার শুরুতে বিদ্যমান ও অতীত বিষয়গুলো উত্থাপন করতে হবে, সভায় বর্তমান সমস্যার উত্থাপন ও আলোচনা প্রস্তাব দিতে হবে, যে সমস্ত প্রশ্নের জন্য ভোট প্রয়োজন তা সভা শেষে উত্থাপন করতে হবে, সম্পূর্ণ আলোচনা ও প্রস্তাবনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত সমূহে সারাংশ টানতে হবে, আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করতে হবে। এটা হচ্ছে সভা পরিচালনা। সভা পরিচালনা করার জন্য আমাকে সভা পরিচালকের কিছু দায়িত্ব আছে। সভা পরিচালনা, সভা পরিচালনা করার জন্য তারপরে কি করতে হবে, সম্পূর্ণ সভায় যেহেতু মিটিংটা আপনি কল করছেন তাহলে সভাপতি কে হবে, সম্পূর্ণ সভায় সভাপতিত্ব করতে হবে। সভার শুরুতে কি করতে হবে, সভার শুরুতে কি করতে হবে, বিদ্যমান সভার শুরুতে বিদ্যমান অতীত বিষয়গুলো উত্থাপন করতে হবে, বিষয়গুলো উত্থাপন করতে সভার বর্তমান সমস্যাগুলো উত্থাপন ও আলোচনা প্রস্তাব রাখতে হবে। সভার বর্তমান যে সমস্ত প্রশ্নের জন্য ভোটের প্রয়োজন আছে সেগুলো সভা শেষে উত্থাপন করতে হবে, যে
সম্পূর্ণ আলোচনা প্রস্তাবনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত সমূহে সারাংশ টানতে হবে। আনুষ্ঠানিকভাবে সমাপ্তি বা স্থগিতাদেশ ঘোষণা করতে হবে। আচ্ছা, সবাই উপস্থিত সদস্যবৃন্দের নির্দিষ্ট দায়িত্ব, সবাই উপস্থিত সদস্যবৃন্দের নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, সবাই উপস্থিত সদস্যবৃন্দের দায়িত্ব গুলো কি কি আমরা একটু দেখি। সবাই উপস্থিত সদস্যবৃন্দের নির্দিষ্ট কিছু দায়িত্ব আছে। দায়িত্ব গুলো হচ্ছে দেখি, কোন মতামত দেওয়ার আগে সবার প্রধানের কাছ থেকে অনুমতি নিতে হবে। হুট করে উঠে সবাই আপনি একটা মতামত দিতে পারবে না। কিছু আছে এরকম উচ্ছৃঙ্খল ব্যক্তি, যখন কোনো একটা সভা শুরু করবেন আপনি, ওখানে মারামারি হাতাহাতি পর্যন্ত হয়, উপক্রম ঘটে যায় অনেক সময়, তাই না? মিটিং করছেন না আপনারা? জীবনে অনেক মিটিং করছেন না? সংগঠন করছেন না? সমাজ সংগঠন, পারিবারিক মিটিং বলেন, ব্যক্তিগত কয়েকজনকে নিয়ে মিটিং বলেন, বা প্রতিষ্ঠানের মিটিং বলেন, সংগঠনের মিটিং বলেন, সিঙ্গল একজন দুজন থাকে সবসময়, না? তো ফ্যামিলির মধ্যে আপনি যখন 10 জন নিয়ে 5 জন নিয়ে বসবেন, তখন দেখবেন যে ওখানে 2 জন কল পাকাচ্ছে, তাই না? ওরকম না, সবাই তো আর এক মতের ভিতরে আসবে না। ওখানে বলতেছে কোনো মতামত দেওয়ার আগে সবার তখন কাছ থেকে অনুমতি দিতে হবে। হ্যাঁ, অনুমতিটা নিয়ে তারপরে আপনি আপনার প্রস্তাবনা উপস্থাপন করতে পারবেন। মতামত থাকলে বা কোনো তথ্য পেতে চাইলে বিতর্কে অংশ নিতে হবে। বিতর্ক অংশ বলতে কিরকম, অনেক যুক্তি দিয়ে আপনাকে ওটা পণ্ডাতে হবে। আপনি একটা প্রস্তাব রাখছেন, এটা কেন রাখছেন? হ্যাঁ, এটার পক্ষে স্বপক্ষে আপনাকে যুক্তি উপস্থাপন করতে হবে। আবার যখন বিতর্ক করবেন একজনের সাথে আরেকজনের, এরকম না যে বিতর্ক করবেন যে আপনি সভাকে সাফল্য ভণ্ডিত করার জন্য ওখানে বিতর্ক করতে গিয়ে যদি আপনি হাতাহাতি মারামারি করেন, তাহলে কিন্তু সভাটা কি হবে, পণ্ড হয়ে যাবে। হচ্ছে না এরকম? সভা পণ্ড হতে দেখেছেন কখনো? হচ্ছে না? হচ্ছে। সমাপ্তি বা স্থগিত ঘোষণা না করা পর্যন্ত সবাই থাকতে হবে। তারপর উদ্দেশ্য করে কিছু বলার সময় সম্মান প্রদর্শন করে বলতে হবে। ঠিক আছে, আমি আপনি খারাপ আমি জানি, আপনি কি করছেন না করছেন এটাও আমি জানি, কিন্তু আপনাকে সেটা আমি বলবো, বলার আগে আপনাকে কি বলতে হবে, না ও খুব ভালো, খুব ভালো কাজ করছে, ও যাবতীয় যে কাজগুলো করে আসছে সংগঠনে, সংগঠনের জন্য খুব সুন্দরভাবে করছে, খুব ভালোভাবে করছে, কিন্তু আমার কাছে মনে হয় ওই কাজটা মনে হয় একটু এরকম হয়েছে, ওটা কিন্তু এরকম না হয়ে এরকম হতো মনে হয় আরো ভালো বলতে হবে। কিন্তু এইভাবে আপনি যদি বলেন দেখি গতবার কি করছে আমার জানে না, এগুলা সবাই জানে, আপনি এগুলো করেন না, তাহলে এরকম করে যদি বলা যাবে, এরকম করে মনে আঘাত আসে বা মনে কষ্ট আসে, ওরকম করে বলা যাবে। আপনি বলবেন, বলার ভঙ্গিমা ওকে প্রথমে শান্ত করতে হবে, আগে প্রশংসা করতে হবে, শান্ত করতে হবে, প্রশংসা করতে হবে, না আপনি আগে যেগুলো করছেন অনেক ভালো করছেন, হ্যাঁ এগুলো অনেক ভালো হয়েছে, আপনি এত বছর চালাইছেন, এটা করছেন খুব ভালো হয়েছে, আপনার সবার প্রশংসা করতেছে, খুব ভালো কাজ করছেন, কিন্তু কিন্তু দিয়ে তারপর আপনারটা শুরু করতে হবে। কিন্তু শুরু থেকে যদি আপনি ওর মনে পর ক্ষোভ প্রকাশ করে যদি কথা বলেন, তাহলে কি হবে, একটা শৃঙ্খল অবস্থা সৃষ্টি হবে। ও কারণে বলতেছে কি, কাকে উদ্দেশ্য করে যদি কিছু বলতে হয় তাহলে তাকে সম্মান প্রদর্শন করে বলতে হবে। এখন আপনাকে প্রশ্ন করার সুযোগ দিছে, আপনি অধিকার তো আছে, আপনি যখন সবার একজন সদস্য তাহলে আপনার প্রশ্ন করার অধিকার আছে, আপনাকে প্রশ্ন করার সুযোগ দিছে বিধায় আপনি একটার পর একটা প্রশ্ন করতেই গেলেন, করতে মানে করতেই আছেন বা করতে আছেন,
কিন্তু প্রশ্নগুলো কত হবে কি আপনার যে সভাটা যে বিষয়ের উপর সভাটা হচ্ছে প্রাসঙ্গিক হতে হবে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন আপনি করতে পারবেন না প্রশ্ন করারও কতগুলো ক্রাইটেরিয়া আছে কেমন যেমন প্রশ্নটা আপনার যেহেতু লেন্দি না হয় ব্রড কোয়েশ্চেন না হয় হ্যাঁ প্রশ্নগুলো করবেন যে ছোট 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 করে প্রশ্ন করতে হবে সীমিত আকারে উদ্যতন কোনো অফিসারের বা সদস্যের নাম উল্লেখ করতে পারবেন না হ্যাঁ অমুক ভাই অমুক করছে অমুক এমডি স্যার এরকম করছে কোথায় স্যার এরকম করছে ওগুলো কিন্তু আপনি বলতে পারবেন না ঠিক আছে পিছপিছ করে ঘোরাঘুরি করার সময় সমাবেশকে বিরক্ত করা যাবে না বাসা ও স্বভাবের ক্ষেত্রে বিনয়ী হতে হবে বাসা ও স্বভাবের ক্ষেত্রে কি হতে হবে বিনয়ী হতে হবে আমরা তো এমনি বিনয়ী আছি তারপরে আমাদেরকে আরো বিনয়ী হতে হবে তাই না আসি না আমরা বিনয়ী আমরা বিনয়ী জাতি হিসেবে আমরা বিনয়ী বিনয়ী আমরা জাতির কথা বলছে বিনয়ী বলতে আমরা বিনয়ী হওয়ার চেষ্টা করতেছি আর কি আমরা কিন্তু পুরোপুরি বিনয়ী না বিনয়ী আমরা বদ্ধ কিন্তু আমাদেরকে আরো আরো বদ্ধ হতে হবে আরো বিনয়ী হতে হবে যেমন আমরা দেখেন আপনি আপনি চলার ক্ষেত্রে দেখেন গাড়িটা রাখবে তো আপনার ঠিক রাস্তার মাঝখান বরাবর যাতে পেছন থেকে একটা গাড়ি আসবে না তাহলে আরেকজনের জন্য জায়গা রেখে ওভাবে বসতে হবে ওভাবে আমাদেরকে কথাবার্তার মধ্যে আরো বিনিয়োগ হতে হবে আচ্ছা এতক্ষণ আমরা যেটা বললাম ওটা হচ্ছে কর্মক্ষেত্রে যোগাযোগ স্থাপনের বিষয়ে বললাম এবং সুপারভাইজার বা দলের নেতার মৌখিক নির্দেশাবলী সম্পর্কে বললাম কর্মক্ষেত্রে পেশাদার নৈতিকতা অনুশীলন কর্মক্ষেত্রে পেশাগত যোগাযোগ স্থাপন কর্মক্ষেত্রে যোগাযোগ স্থাপন করতে গেলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কর্মক্ষেত্রে পেশাগত নৈতিকতা অনুশীলন করা কর্মক্ষেত্রে পেশাগত নৈতিকতা অনুশীলন করতে হবে হ্যাঁ পেশাগত নৈতিকতা বলতে আমরা কি বুঝি কর্মক্ষেত্রে পেশাগত নৈতিকতা অনুশীলন কর্মক্ষেত্রে বলতে পেশাগত নৈতিকতা অনুশীলন করতে বলছে এখানে ওটা আমরা একটু দেখি কর্মক্ষেত্রে পেশাগত নৈতিকতা অনুশীলন কর্মক্ষেত্রে পেশাগত নৈতিকতা অনুশীলন কর্মক্ষেত্রে পেশাগত নৈতিকতা কর্মক্ষেত্রে পেশাগত নৈতিকতা বলতে আমরা কি বুঝি
ব্যক্তিগত ও পেশাগত জবাবদিহিতা অনুশীলনের ক্ষেত্রে পেশাগত আচরণের মান সম্পর্কে তাদেরকে অবহিত করা, পেশাগত আচরণের মানদণ্ডের নির্ধারণের ভিত্তি সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থা সমূহকে অবহিত করা, সার্বক্ষণিক এমনভাবে কাজ করে যাবেন যার লক্ষ্য হবে প্রত্যেক ক্লায়েন্টের ব্যক্তিগত স্বার্থ বিপদমুক্ত রক্ষা করা, সমাজের স্বার্থে কাজ করা, জনসাধারণের বিশ্বাস ও আস্থা অর্জন করা, পেশাগত সুনাম ও পাপমূর্তি অক্ষুণ্ণ বা সমুন্নত রাখা। তাহলে কর্মক্ষেত্রে পেশাগত নৈতিকতা অনুশীলন করতে পারা নৈতিক ও পেশাগত আচরণ বৃদ্ধির উদ্দেশ্য হলো কি? ব্যক্তিগত ও পেশাগত জবাবদিহিতা অনুশীলনের ক্ষেত্রে পেশাগত আচরণের মান সম্পর্কে অবহিত করা, পেশাগত আচরণের মানদণ্ডের নির্ধারণের ভিত্তি সম্পর্কে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থা সমূহকে অবহিত করা, সার্বক্ষণিক এমনভাবে কাজ করে যাবেন যার লক্ষ্য হবে প্রত্যেক ক্লায়েন্টের ব্যক্তিগত স্বার্থ বিপদমুক্ত রাখা ও রক্ষা করা, সমাজের স্বার্থে কাজ করা, জনসাধারণের বিশ্বাস ও আস্থা অর্জন করা, পেশাগত সুনাম পাপমূর্তি অক্ষুণ্ণ ও সমুন্নত রাখা। তাহলে ব্যক্তিগত ও পেশাগত জবাবদিহিতা অনুসরণের ক্ষেত্রে পেশাগত আচরণের মানদণ্ডের আপনি সার্বক্ষণিক এমন ভাবে কাজ করে যাবেন যার লক্ষ্য হবে প্রত্যেক ক্লায়েন্টের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করা।
আমাদের কাজ করা বিশ্বাস ও আস্থা অর্জন করা। তাহলে কর্মক্ষেত্রে পেশাগত নৈতিকতা বলতে আমরা যেটা বুঝাচ্ছি এথিক্স অফ প্রফেশনাল কন্ডাক্ট। হ্যাঁ, কি করতে হবে আমাদেরকে? সমাজের স্বার্থে কাজ করতে হবে, জনসাধারণের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে হবে, পেশাগত ভাবমূর্তি অক্ষুণ্ণ ও সমুন্নত রাখতে হবে, ব্যক্তিগত ও পেশাগত জবাবদিহিতা অনুশীলনের ক্ষেত্রে পেশাগত আচরণের মান সম্পর্কে তাদেরকে অবহিত করতে হবে, সার্বক্ষণিক এমনভাবে কাজ করে যেতে হবে যার লক্ষ্য হবে প্রত্যেক ক্লায়েন্টের ব্যক্তিগত স্বার্থ বিপদমুক্ত রাখা ও রক্ষা করা, সমাজের স্বার্থে কাজ করা, জনসাধারণের বিশ্বাস ও আস্থা অর্জন করা, পেশাগত সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ণ ও সমুন্নত রাখা। সকল ক্লায়েন্টকে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ সকল রোগীকে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ বয়স বা নির্দেশে সমস্যা অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে সমান সেবা
সকল ক্লায়েন্টকে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ বয়স বা অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে সমান সেবা প্রদান করতে হবে। সেবা গ্রহীতার সেবা সম্পর্কে সকল বিষয়ে পরামর্শকের ভূমিকা পালন করতে হবে। যেমন একজন সেবা গ্রহীতা আপনার কাছে আসছে, আপনি যে কোনো একটা ট্যাক্সে আছেন বা আপনার সেবা প্রদানকারী সংস্থার মধ্যে আছেন, আপনার কাছে আসছে, এসে সে একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইল, হ্যাঁ, তখন আপনি আপনার সঠিক পরামর্শটা ওনাকে দিতে হবে, এটা ওনার কাজে লাগবে। প্রয়োজনীয় দক্ষতা ছাড়া কোনো প্র্যাকটিস না করা। করোনা আমাদের এখানে অনেকেই করোনা প্রয়োজনীয় দক্ষতা ছাড়া কোনো প্র্যাকটিস না করা। আপনার প্রয়োজনীয় দক্ষতা প্রয়োজনীয় যে আপনার যতটুকু দক্ষতা প্রয়োজন একটা কাজ করতে গেলে, ওই দক্ষতা যদি না থাকে তাহলে ওই কাজটা না করা, ওই কাজটা করা দেখে বেরোতে থাকা, ঠিক আছে।
सेवा संक्रांत जेको अनैतिक काजे अंशग्रहण ना करो यथाथ प्रशिक्षण और पेशागत उन्नयन माध्यम प्रसारित कर प्रशिक्षण और पेशागत उन्नयन माध्यम पेशागत ज्ञान धरे रखा और प्रसारित कर दायित्व ने कारो अधीने बा कारो अधीने नियंत्रणे कारो अधीने बा नियंत्रणे आछे एमन कोनो सम्पदे अपव्यवहार ना करा पेशार बदनाम होते पारे एवं এমন কোন কর্মকাণ্ডের সাথে জ্ঞাতভাবে জড়িত না হওয়া
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোড অফ এথিক্স এন্ড প্রফেশনাল কন্ডাক্ট হচ্ছে যে এটাই নৈতিক ও পেশাগত আচরণবিধি। হ্যাঁ, নৈতিক ও পেশাগত আচরণবিধির মধ্যে আমরা যে পয়েন্টগুলো পেয়েছি আপনারা লিখছেন না? ঠিক আছে, একজনের বলুন তো এগুলো কি কি, কত থেকে বলুন তো? প্রত্যেক ক্লায়েন্টকে একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে গণ্য ও সম্মান প্রদর্শন করতে হবে। সংবেদনশীল আচরণ করতে হবে, এমন কোন আচরণ করবেন না যাতে মনে কষ্ট পায়। হ্যাঁ, সর্বদা ক্লায়েন্টের গোপনীয়তা বা প্রাইভেসি রক্ষা করতে হবে। ক্লায়েন্ট আপনাকে মনের মন থেকে একটা কথা বললো, আপনি যদি সেটা আরেকজনকে প্রকাশ করে দেন তাহলে প্রাইভেসিটা রক্ষা হবে না। কেমন? সকল ক্লায়েন্টকে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, বয়স বা অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে সমানভাবে সেবা প্রদান করতে হবে। এখন কেউ আসলো অনেক পয়সাওয়ালা, আবার কেউ আসলো গরিব, আপনি পয়সাওয়ালা যে আসছে তাকে সেবা দিচ্ছেন, তার সেবাটা আগে করছেন, তার কাজটা আগে করতেছেন, বা আপনার পরিচিত কেউ আসলো ওর কাজটা আগে করতেছেন, আরেকজন আপনার পাশে অপরিচিত আসলো তার কাজটা করলেন না। হ্যাঁ, বা কম বয়সের একজন আসলো তার কাজটা আগে করতেছেন না। হ্যাঁ, ওই রকম আর কি, ওই রকম সকল ক্লায়েন্টকে জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ, বয়স বা অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে সমানভাবে সেবা প্রদান করতে হবে। সেবা গ্রহীতার সেবা সংক্রান্ত সকল বিষয়ে পরামর্শকের ভূমিকা পালন করতে হবে। হ্যাঁ, এখানে বলতেছে কি পরামর্শকের ভূমিকা বলতে কি, যদি ক্লায়েন্ট আপনার কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে চায়, কিছু জিজ্ঞেস করে এটা করলে কেমন হবে, ওটা করলে কেমন হবে, এ ধরনের যদি কোনো কোয়েশ্চেন করে তাহলে আপনি পরামর্শকের ভূমিকা পালন করবেন। একটা তাকে ভালো পরামর্শ দিলেন, ভালো যে পরামর্শ দিলে আপনার ক্লায়েন্টের উপকার হবে। হ্যাঁ, সর্বদা আপহোল্ড বেসিস স্ট্যান্ডার্ড ফর প্রফেশনাল কেয়ার ইন অল টাইম। আপনি যে প্রফেশনে থাকবেন না কেন, প্রফেশনে কি করতে হবে, প্রফেশনে মান ধরে রাখতে হবে, কখনো নিজেকে আপনার ছোট হতে দেওয়া যাবে না। আপনি একটা কোর্স নিয়ে এখান থেকে পাশ করে বের হয়ে আমাকে একটা কিছু একটা করতে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনি এটাকে কখনো ছোট করে দেখতে পাবেন না, সবসময় আপনাকে হাইলাইট করতে হবে। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন, আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করবেন, যে প্রতিষ্ঠানে আপনি কাজ করবেন, ওই প্রতিষ্ঠানকে কখনো ছোট করা যাবে না, সবসময় এটাকে হাইলাইট করতে হবে। সর্বদা প্রয়োজনীয় দক্ষতা ছাড়া কোনো প্র্যাকটিস না করা। আপনি একটা প্র্যাকটিস করতে যাবেন যে কোনো বিষয়ের উপর, আপনি যে কোনো প্র্যাকটিস করেন না কেন, আপনার যদি প্রয়োজনীয় দক্ষতা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওটা করতে যাবেন না। হ্যাঁ, এটা বলতেছে কি রিফিউজ টু পার্টিসিপেট ইন এনি আনএথিক্যাল প্র্যাকটিস,
আনএথিক্যাল প্র্যাকটিস থেকে আপনারা কি বিরত থাকবেন। হ্যাঁ, সেবা সংক্রান্ত যে কোনো অনৈতিক কাজ গ্রহণ করা থেকে আপনি বিরত থাকবেন। কেউ একজন আপনার কাছে আসলো, এটা আপনি ওনার দুর্বলতা ভাববেন না। হ্যাঁ, আপনি যদি দুর্বলতা ভাবেন না, সে বিপদে পড়ে আমার কাছে আসে, আমি এই সুযোগে তার একটা হ্যাঁ আমি ফায়দা লুটি, ওই ধরনের মন মানসিকতা থাকা যাবে না। তারপরে take responsibility to maintain and extend your own professional knowledge through appropriate professional development and training. যথাযথ প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের মাধ্যমে পেশা বিষয়ক জ্ঞান ধরে রাখা এবং প্রসারিত করার দায়িত্ব নেওয়া। আপনি এই প্রফেশনে আসছেন, এই প্রফেশন থেকে আপনি কি শিখতে পাচ্ছেন সেই জ্ঞানটাকে আপনি নির্ধারণ করবেন এবং অন্যদের মাঝে এটা ছড়িয়ে দিবেন। কারো তত্ত্বাবধানে এরপরে কি বলছে অপব্যবহার না করা। পেশার বর্তমান হতে পারে এমন কোন কর্মকাণ্ডের সাথে জ্ঞাতসারে জড়িত হওয়া যাবে না। তারপর পেশাগত যোগ্যতায় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবেই রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়া যাবে না। ঠিক আছে, এই এইগুলো হচ্ছে আমাদের কি নৈতিক ও পেশাগত আচরণবিধি। নৈতিক ও পেশাগত আচরণবিধির মধ্যে আমরা যে পয়েন্টগুলো পাইছি এগুলো হচ্ছে যে নৈতিক ও পেশাগত আচরণবিধি। তাহলে আমাদের আজকে পর্যন্ত থাক নাকি? নতুন সাবজেক্ট থেকে হয়তো আপনাদের একটু কষ্ট হতে পারে, কিন্তু আয়ত্ত করে ফেলতে পারলে রেজাল্ট কিন্তু ভালো হবে। কেমন?